কি ভাবছেন প্রথমে ভিডিওর মধ্যে ফ্রিজ খুলে আপনাদের আইসক্রিম দেখা দেখা আইসক্রিম খাবো? না রে ভাই, গলায় অনেক কাশি, এখনও ভালো মতো সুস্থ হই নাই। আর এই যে দেখেন কি বের করলাম আইসক্রিমের বক্স থেকে, আমাদের সেই ঐতিহ্যবাহী বাঙালি মায়েদের মতো। আর এই যে এখন আমিও বাঙালি মা হয়ে গেছি, যার কারণে আমারও সেই একই অবস্থা, দেখতেই পাচ্ছেন যে এটা কী বলেন তো। আর আমিও আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সেই সস্তায় বস্তা ভরে টমেটো কিনে ফেলছি সব আপুদের মতো। আপুদের এত এত ফ্রোজেন করার আইটেম কিংবা সিস্টেম দেখে আমি আর না ভিডিও করে পারলাম না। টমেটোগুলো আমি প্রথমে সুন্দর করে কেটে নিছি বলেন তো, ঢাকা শহরে 20 টাকা করে টমেটো, তা যদি না কিনে ফ্রোজেন করি তাহলে তো আমার জীবনের সবটাই মাটি হয়ে গেল। আর এই যে আমি অনেকগুলো টমেটো কিনেছি, আর আমি কিন্তু কখনো কোনো দিনও ফ্রোজেন করি নাই টমেটো, আর ট করবো কী করে, আমি তো আগে কখনো সংসারই করি নাই আলাদা করে। এবছর যেহেতু একটুখানি আলাদা আছি, মানে আমার শ্বশুর বাড়িতে নাই, যার কারণে আমার নিজের মতো করেই আমি নিজে ভাবলাম যে কিছু টমেটো কিনে নেই। টমেটোগুলো সুন্দর করে কেটে কুটে ধুয়ে এখন দেখি আমার সিস্টেমেই করার চেষ্টা করি। আর আমি কোনো ভিডিও দেখি নাই, আমার নিজের মন মতো করেই টমেটোগুলো কেটে নিছি। এখন টমেটোগুলো আমি কিছু টমেটো রেখেও দিছি, কারণ যদি না হয় কী এই অবস্থা হবে। আর আমার মেয়ে তো এত একবারে টমেটো দেখে অবাক হয়ে গেছে, কারণ আমার বাসায় মেহমান খুবই কম, আমরা মাত্র 2 জন মানুষ আর 2টা বাচ্চা, এদের নিয়েই থাকি, যার কারণে এত টমেটো কিংবা এত সবজি একসাথে কেনা হয় না। তাই বাচ্চারা বেশি জিনিস কিনলে খুব খুশি হয়। আর এই যে টমেটো কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে ফেলছি, সিদ্ধ করার পরে এর মধ্যে হলুদ আর হচ্ছে একটু ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালের গুঁড়ো আমি নর্মাল ঝালের গুঁড়োই দিয়েছি, চিনি আর বিট লবণ দিয়েছি একটু পরিমাণ মতো, ব্যাস হয়ে গেল। আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি ছেঁকে না, এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর এত সুন্দর গন্ধ হচ্ছে, তুমি ছেঁকে না। আমি বলছি যে না, বিচিগুলো ছেঁকে ফেলে দিই। আমার মেয়ে বলতেছে না ফেলো না, এটাই খেয়ে নেবো যেহেতু আমরা ঘরে বাসায় সবাই খাবো। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর মসৃণ হয়েছে। আর আস্ত টমেটো রেখে দিলে সেটা আমার যেন কেমন একেবারে ম্যাদা ম্যাদা হয়ে যায়, তাই আমি ওইভাবে কখনোই রাখিনি আর রাখবোও না। আমি এইভাবে রাখছি, মাছের মধ্যে যখন কষাবো মশলার সাথে তখন দিয়ে খাবো। আর বিকেলের নাস্তার সাথে খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।